নবান্নে মমতার সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান শুভেন্দুর। রাজ্যে মানবাধিকার কমিশনের সদস্য ঠিক করতে 14 ডিসেম্বর বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রোটোকল অনুযায়ী এই বৈঠকে থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতার। সেই মতো 1 ডিসেম্বরে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও শুভেন্দু জানিয়েছিলেন এই বৈঠকে যাবেন কিনা তা যথাসময়ে জানাবেন। অবশেষে বৃহস্পতিবারের বৈঠকে গেলেন না শুভেন্দু, আর বৈঠকে না থাকার কারণ দর্শানোর জন্য বেছে নিলেন টুইটার হ্যান্ডেলকেই। তিনি টুইট করলেন, তিনি সেখানে লিখলেন, এই বৈঠক আমি প্রত্যাখ্যান করলাম, কারণ এই বৈঠক আইওয়াশ। রাজ্য মানবাধিকার কমিশন বেশিরভাগ সময়ে নিষ্ক্রিয় এবং গভীর নিদ্রায় থাকে। এখানকার সদস্যদের নির্বাচন মূলত রাজ্য সরকারের পছন্দ অনুসারেই হয়, তাই এই বৈঠক ডাকা একেবারেই চোখে ধুলো দেওয়া। তাই মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেব না, রাজ্য মানবাধিকার কমিশন কোনো কাজ করে না, সারা বছর গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। বাংলায় নির্বাচনের পর হিংসার ঘটনা নিয়ে রাজ্য মানবাধিকার কমিশন নিজে থেকে কোনো ব্যবস্থাই নেয়নি। কমিশনের ভূমিকা ন্যক্কারজনক, তারা সরকারের হাতের পুতুল। এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বৈঠকে হাজির না থাকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, কারণ বেশিরভাগ সময় শুভেন্দু অভিযোগ করেন রাজ্যের কোনো বৈঠকে তাঁকে ডাকা হয় না, আর এবার যখন ডাকা হলো তখন তিনি গেলেন না, আর নিজের বৈঠকে না যাওয়ার কারণ জানালেন টুইটারে। তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়াতে পারবে না বলেই বৈঠক এড়িয়েছেন বিরোধী দলনেতা। যদিও মানবাধিকার কমিশনের মতো কমিশনের সদস্য মনোনীত করার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে রেখেই কমিটি করার প্রথা কেন্দ্র ও রাজ্যের ক্ষেত্রেও এটাই দস্তুর, কিন্তু আক্রমণ পেয়েও বৈঠকে গেলেন না শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, রাজ্যের তরফে এই মানবাধিকার কমিশনের অন্যতম সদস্য হিসেবে বাছা হয়েছে প্রাক্তন মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের বিচারে তিনি যোগ্যতম প্রার্থী। আইন শৃঙ্খলা, মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশ ব্যবস্থাপনা নিয়ে তাঁর সম্যক ধারণা আছে। রাজ্যের মানবাধিকার কমিশনের সদস্য ঠিক করতে 14 ডিসেম্বর বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রোটোকল অনুযায়ী এই বৈঠকে থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতার। সেই মতো 1 ডিসেম্বর বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও শুভেন্দু জানিয়েছিলেন এই বৈঠকে যাবেন কিনা তা যথাসময়ে জানাবেন। অবশেষে বৃহস্পতিবারের বৈঠকে গেলেন না শুভেন্দু, আর বৈঠকে না থাকার কারণ দর্শানোর জন্য বেছে নিলেন টুইটার হ্যান্ডেলকে। শুভেন্দু টুইট করে জানান, এই বৈঠক আমি প্রত্যাখ্যান করলাম, কারণ এই বৈঠক আইওয়াশ। তিনি যে টুইটটি করেছেন তাতে লেখা রয়েছে, এই বৈঠক আমি প্রত্যাখ্যান করলাম, কারণ এই বৈঠক আইওয়াশ। রাজ্য মানবাধিকার কমিশন বেশিরভাগ সময়ে নিষ্ক্রিয় এবং গভীর নিদ্রায় থাকে। এখানকার সদস্যদের নির্বাচন মূলত রাজ্য সরকারের পছন্দ অনুসারেই হয়, তাই এই বৈঠক ডাকা একেবারেই চোখে ধুলো দেওয়া। তাই মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেব না, রাজ্য মানবাধিকার কমিশন
কোনো কাজ করে না, সারা বছর গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। এর পাশাপাশি তিনি বলেন, বাংলায় নির্বাচনের পর হিংসার ঘটনা নিয়ে রাজ্য মানবাধিকার কমিশন নিজে থেকে কোনো ব্যবস্থাই নেয়নি। কমিশনের ভূমিকা ন্যক্কারজনক, তারা সরকারের হাতের পুতুল। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তক বাংলা।